এটা দীর্ঘদিন ধরেই আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক নির্মহল লেক, এই নির্মহল লেকে যে প্রতি বছরই আমরা দেখতে পাই যে বর্ষার সময় বা তার আগ থেকে কচুরিপানা সহ এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়। এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে, আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিধিনিষেধ রয়েছে। তারপরেও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে মিলিত হয়েছি। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের SDFO থেকে শুরু করে মহকুমা প্রশাসন থেকে শুরু করে আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান আছেন, সঙ্গে আছেন আমাদের মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকগণ, ফিশারি দপ্তরের আধিকারিকগণ। আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার যে সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিং এর প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাগড় মিউনিসিপ্যাল কাউন্সিলকে, এবং মেলাগড় মিউনিসিপ্যাল কাউন্সিল তাদের তত্ত্বাবধানে এখানকার মানুষদেরকে কাজে লাগিয়ে এখানকে যে আমাদের যে কোপারেটিভ রয়েছে সেই কোপারেটিভকে কাজে লাগিয়ে যে রুদ্রসাগর সমবায় সমিতি তাদেরকে কাজে লাগিয়ে এখানে এই কাজটা সম্পূর্ণ করবে। কারণ আমরা চাই যে পর্যটনের বিকাশ ঘটুক, পর্যটকরা এখানে ভারী মাত্রায় আসুক। নির্মহলের একটা সারা বিশ্বের মধ্যে একটা স্থান রয়েছে, জায়গা রয়েছে, একটা উৎকৃষ্ট পর্যটন স্থল হিসাবে আমরা চাই সেটা যেন সামনের দিকে আরও এগিয়ে যায়, যে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন নির্মহলের লেক তার সমহিমায় তার সৌন্দর্যতা আবার পুনরায় ফিরে পাবে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক সহ এখানে প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। টেকনোলজি বলতে আপনি যে একোয়াটিক প্ল্যান্টসগুলো রয়েছে সেগুলো কাটিং করার জন্য যদি কোনো টেকনোলজি ব্যবহার করা যায় সেটা করা যেতে পারে। তো সেই কাটিং করে টেকনোলজি কতটুকু, এটা আমাদের যেটা উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যটা আমাদের বাস্তবায়ন হবে সেটা সন্দেহ রয়েছে। এখানে লেককেই আমরা পরিষ্কার করব এবং যাতে করে আগামী কয়েক বছর মানুষের এই অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই জিনিসটা আমরা মাথায় রেখে